হ্যালো গাইস, আমি রূপম। ওয়েলকাম টু রূপম'স অ্যাকশন। তো আজকে চলে এসেছি এপিসোড নাম্বার 2 নিয়ে। আজকে আমি রিভিজিট করবো বলো না তুমি আমার সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা 2010 সালে রিলিজ করা হয় এবং আমার মনে আছে, আমি এটা মানে আমার এটা থার্ড সিনেমা যেটা আমি সিনেমা হলে গিয়ে দেখতে গেছিলাম। তো 2010 সালে মিত্রায় আমি দেখতে গেছিলাম এই সিনেমাটা। সুজিত মন্ডল পরিচালিত বলো না তুমি আমার কেমন ছিল এবং কেমন লেগেছিল সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলো। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই বলে রাখি, দেবের পরাঞ্জয় জলিয়ারের কথা যদি বলি, মন মায়নার কথা যদি বলি, চ্যালেঞ্জের কথা বলি, আমার মতে সেই ছবিগুলো যেমন একটা ভালো টাইম লাইন দিয়ে চলছিল, ঠিক তারপরে যদি কোনো সিনেমা হয় তাহলে আমি অবশ্যই বলবো বলো না তুমি আমার। তা বলো না তুমি আমারকে আমি রাখলাম, এর অবশ্যই একটা কারণ আছে। কারণ এই সিনেমাটার যে গানগুলো এতটা ক্রেজ তুলেছিল, মানে সেই সময় দাঁড়িয়ে 2010 সালে দাঁড়িয়ে জাস্ট মানে কি বলবো, তখন আমি সঙ্গীত বাংলায় অপেক্ষা করতাম এই সিনেমাটার গানগুলো দেওয়ার জন্য, এবং তার জন্য আমি সিনেমাটা দেখতে গেছিলাম। একটা সিনেমার গান যদি হিট করে যায় না, তাহলে সিনেমা এমনি এমনি হিট হয়ে যায়। এই সিনেমাটার গল্পটাকে নিয়ে বেশি কিছু বলার নেই, সবাই সিনেমাটা দেখেছে আশা করি। তা এইখানে দেব এবং কোয়েলের যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, যে দেব একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে এবং কোয়েলের ক্যারেক্টারটা সে ডাক্তার হতে চায়, সে মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছে, ফ্রিতে চিকিৎসা করাতে চায় বিভিন্ন রোগীদের, তার জন্য বাবার থেকে বারবার সে পয়সা নেয়। এবং বাবার ক্যারেক্টারটা প্লে করছে শোভাজী চক্রবর্তী, যিনি একজন পুলিশ অফিসার। তা একটা সময় আসে যখন কোয়েলের বাবা চাইছে যে কোয়েলের বিয়েটা দিয়ে দিই, যার সঙ্গে বিয়ে দিচ্ছে সেই ক্যারেক্টারটা প্লে করছে টোটা রায় চৌধুরী, সেও একজন অফিসার। যেহেতু পুলিশ কাস্টাডিতে শোভাজী চক্রবর্তী কাজ করতো, তাই জন্য তার চেনা অফিসার টোটা রায় চৌধুরী সেই ক্যারেক্টারটার সঙ্গেই তার মেয়ের বিয়ে দিতে চাইছিল, এবং এতখানি দাঁড়িয়ে সমস্ত কিছু ঠিক ছিল। এরপর থেকে আসল মানে মজাটা শুরু হয় এই সিনেমাটার মধ্যে। মেন কমেডি পোর্শনটা আসে যখন টোটা রায় চৌধুরী মানে ক্যারেক্টারটা জানতে পারছে যে তার মানে তার যে উডবি ওয়াইফ সে একজনের সঙ্গে প্রেম করছে, এবং সেটা শোনার পরই তার কলেজে চলে যায়, এবং সেখানে দেবের ক্যারেক্টারটাও উপস্থিত ছিল, এবং সেখানে দেবের ক্যারেক্টারটাও ছিল, সে বলছে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, তুমি তুমি করে কথা বলো। এই সিনগুলো জাস্ট মানে সিনেমা হলে হাসিয়ে দিয়েছে। এবার আগের অভিনয় যদি কথা বলি, আমার মতে এখন দাঁড়িয়ে তো মানে সেটা অনেক ইম্প্রুভ করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যদি এখন আমি বলো না তুমি আমার সিনেমাটা দেখি, তাহলে অবশ্যই এটা মনে হবেই যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বেশ কমেডি সিনগুলোও ছিল যেগুলো মানে হাসাবে কি মানে পেট ব্যথা করতে বাধ্য। তো এটা জানার পরে এবার স্বাভাবিকভাবে টোটা রায় চৌধুরী একটু মাঝে রেগে যায়, এবং তারপরে তাদের সঙ্গে ডিসকাশন করে রেস্টুরেন্টে গিয়ে, এবং সে নিজে তাদের দুজনকে বিয়ে দিয়ে একটা ফ্ল্যাট কিনে দেয়। এবং ফ্ল্যাট কেনার পরে তা মানে দেব আর কোয়েল এই দুটো ক্যারেক্টারের মধ্যে যেই ঝামেলাটা বাঁধে, সেই মাঝখান থেকে একটা সেলোটাইপের মতো দিয়ে দুজনে দুজনের বর্ডার একটা বর্ডার টাইপের করে দুজনে দুই সাইডে চলে যায়, এবং এইখান থেকেই সিনেমাটা মেন যেই ট্যাগলাইনটা মানে বলো না তুমি আমার এই জিনিসটা কোথাও গিয়ে শুরু হয়। তাদের মধ্যে যেই ঝগড়াঝাটিটা চলতো সেটা একসময় একটা মিষ্টি প্রেমের ভালোবাসায় পরিণত হয়েছে। তা এই যে জায়গাটা এত সুন্দর করে জিনিসটাকে বিল্ড আপ করেছিল, যদিও বা এটা একটা রিমেক সিনেমা ছিল, 2006 সালে রিলিজ পেয়েছিল সিনেমাটা, একটা কান্নাডা সিনেমার রিমেক ছিল, কানাডা সিনেমা যার নাম ছিল হচ্ছে মুঙ্গাডা মারে, যাই না উচ্চারণটা ঠিক করেছি কি না, যাই হোক ওইখান থেকে কিন্তু একটা রিমেক করা হয়েছিল। কিন্তু রিমেক করা সত্ত্বেও এটা কিন্তু অবশ্যই রিমেক বেটার দ্যান অরিজিনাল, এইটুখানি সবাই নিঃসন্দেহে বলতে পারে। টোটা রায়চৌধুরীর কথা যদি বলি, শোভাজী চক্রবর্তীর কথা যদি বলি, তাদের অ্যাক্টিং মানে জাস্ট অসাধারণ ছিল। এবং তার সঙ্গে সঙ্গে মানে সিনেমাটার ক্লাইম্যাক্স এমন জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে ভরত কোয়েলের ক্যারেক্টারটা ছিল যে কিনা প্রথম থেকেই শোভাজী চক্রবর্তীর ওপর মানে খুব ক্ষুব্ধ হয়ে আছে এমন একটা ক্যারেক্টার ছিল, এবং শেষ মুহূর্তে এসে সে তার মেয়ের ওপর একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, যার জন্য তাকে লকআপে বন্দি করে দেওয়া হয়, মানে কোয়েলের ক্যারেক্টারটাকে লকআপে বন্দি করে দেয় ভরত কোয়েলের ক্যারেক্টারটা। এবং সেই সময় কোয়েলের বাবার যে ক্যারেক্টারটা শোভাজী চক্রবর্তী, সে রিটায়ার্ড হয়ে যায়, আর তখন কিছু করার উপায় ছিল না। এবং সেই সময় দেবের ক্যারেক্টারটার এন্ট্রি হয়, মানে কীভাবে সেই অ্যাক্টিংটা, এখন হয়তো দেখলে মনে হবে যে এটা খুব বেশি ওভার অ্যাক্টিং, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এত সুন্দর লেগেছিল সেই অ্যাক্টিংটা। আমার মধু বেশ্যা নয়, আমার মধু এই নয়, ডায়লগসগুলো এত মানে মানে কি বলবো, এত ক্যাচি, সেটা যদিও বা এখন হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমি বলতে পারি তখন কিন্তু একটা মন থেকে দাগ কেটে নিয়েছিল এই ক্যারেক্টারটা, চোখে জল আনিয়েছিল এই ক্যারেক্টারটা, যেই ক্যারেক্টারটা প্রথম থেকে হাসিয়েছিল সেই ক্যারেক্টারটাই একদম সিনেমার এন্ডিংয়ে গিয়ে চোখ থেকে জল বার করে দিয়েছিল। এতটা সুন্দর অভিনয় দিয়েছিল দেবের ক্যারেক্টারটা। আবার কিছু কিছু জায়গায় অবশ্যই এটাও মনে হয়েছে যে একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে, কিন্তু এখন যদি কথা বলি তাহলে কিন্তু বলবো বলো না তুমি আমার যখনই জল সামগ্রীতে দেয় একটা ভালো টিআরপি কিন্তু পায়।
তখনকার দিনে আরেকটা জিনিস ছিল যে একটা সিনেমার গানে যেই লাইন্সগুলো থাকবে, টাইটেল ট্র্যাক যদি বলি বা সিনেমার মধ্যে যেই লাইন্সগুলো থাকবে, সেইগুলো থেকেই না পরের মানে সেই সুপারস্টার বা সেই অ্যাক্টরেরই পরের সিনেমার লাইনটা, ওই মানে যেই গানের লাইনটা থাকে সেই গানের লাইন থেকে পরের সিনেমার টাইটেলটা সেই সিনেমার নামটা হয়। সেম টু সেম বলো না তুমি আমার সে একটা গান ছিল লেপাগলু ড্যান্স 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 লেপাগলু, সেখান থেকে পরবর্তীকালে পাগলু সিনেমাটা করলো দেব নিজে। তা এরকম একটা জিনিস তখন ছিল, সেটা এখনও যদিও বা মাঝে মাঝে হয়, বরবাদের কথা যদি বলি পারবো না আমি ছাড়তে তোকে, সেখান থেকে আবার পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাটাও রিলিজ করলো, দুটোই রাজ চক্রবর্তী। তো এরকম একটা কিন্তু বাংলা সিনেমার মধ্যে দেখা যায়। মোটামুটিভাবে এটাই ছিল আজকের রিভিজিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই বলবেন আর কোন কোন মুভি আপনারা রিভিজিট করতে চান সেগুলো নিয়ে আমি কথা বলবো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।